আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কি করে চকলেট গানাজ তৈরি করতে হয়। চকলেট গানাজ বানাতে লাগে দুইটি জিনিস, চলুন জেনে নিই কি কি। একটা বাটিতে 2 চা চামচ আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি লিকুইডটা, আর এর সাথে চকলেট গুঁড়ো নিয়ে নিব 4 চা চামচ। আমি যেহেতু 2 চা চামচ হুইপ ক্রিম নিয়েছি, তাই 4 চা চামচ চকলেট নিচ্ছি। যতটুকু হুইপ ক্রিম নেবেন তার ডাবল লাগবে চকলেট। এটাকে আমরা মাইক্রোওভেনে 30 সেকেন্ড গরম করে নিব, অথবা চাইলে ডাবল বয়লারেও গলিয়ে নিতে পারেন। এটা জাস্ট মেল্ট করে নিলেই গানাজটা রেডি হয়ে যাবে। ফিরে আসছি মেল্ট করে নেওয়ার পর, গানাজটা কিন্তু রেডি। আমার রেসিপিটা এখানেই শেষ। যেতে যেতে একটা কথা বলতে চাই, অনেকেরই ধারণা চকলেটের সাথে বাটার, দুধ অথবা অয়েল যোগ করে যদি মেল্ট করা হয় তাহলেই গানাজ হয়। এটা কিন্তু একদমই ভুল ধারণা। গানাজ তৈরি হয় শুধুমাত্র হুইপ ক্রিম এবং চকলেটের সাহায্যে। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।